নমস্কার বন্ধুরা ভীতিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে পালং শাক আর ছোলার ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি দেখাতে চাই দেখে নিন তাহলে প্রথমে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে হাফ চামচ হিং দিয়ে ফোড়ন দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন গ্রেট করা আর লঙ্কা কুচি এসব উপকরণগুলোকে আমি ভেজে নেব হালকা লালচে ভাব হয়ে গেছে এতে দিয়ে দিলাম কুচানো টমেটো স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য জল দিলে সমস্ত উপকরণকে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমি কষাতে থাকবো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ কাশুরি মেথি কাসুরি মেথিকে দিয়ে সামান্য কষিয়ে নিয়ে ধুয়ে কেটে রেখেছিলাম পালং শাক সেটা দিয়ে দিলাম মশলার সাথে পালং শাকটাকে অনবরত নাড়াতে থাকবো দু তিন মিনিট নাড়ানোর পরেই দেখবেন পালং শাকটা একদম নরম হয়ে গেছে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম নাইনটি পারসেন্ট সেদ্ধ করা ছিল সেই ছোলার ডালটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে পাঁচ মিনিটের জন্য কুক হতে দেবো দিয়ে দিলাম এক চামচ চিনি ঢাকা দিয়ে কুক হতে দিয়েছিলাম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা সমস্ত উপকরণকে আবার মিশিয়ে নিলাম এক চামচ কাশুরি মেথিকে ক্রাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ ঘি রান্নাটা আমার তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই রান্নাটা কিন্তু রুটি পরোটা লুচি নান সবের সাথেই ভালো লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন